আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে একেবারে শিং মাছ সেরা তিনটি পদ্ধতিতে পরিষ্কার করে দেখাব একবারে ধপ ধপে সাদা হয়ে যাবে তো আশা করছি আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকবেন একটি স্টেপও যদি মিস হয় তাহলে আপনারা শিং মাছ এভাবে ধপধপে সাদা করতে পারবেন না তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিবেন। আর আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আমি শিং মাছ একেবারে এরকম সুন্দর ধবধবে সাদা করে নিয়েছি তো আমি তিনটি পদ্ধতি দেখাবো আপনাদেরকে আপনাদের যেই পদ্ধতিটা ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করবেন করে আপনাদের শিং মাছ পরিষ্কার করে নিতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে। তো আমি এখানে শিঙ মাছ নিয়ে নিয়েছি এখানে প্রায় দুই কেজি পরিমাণে শিং মাছ আছে তো অবশ্যই শিং মাছে প্রথমে লবণ দিয়ে নিতে হবে তো শিং মাছটা আসলেই ভয়ঙ্কর আমাদের হাতে কাঁটা বেঁধে যেতে পারে জন্য অবশ্যই শিং মাছটা লবণ দিয়ে প্রথমে মেরে ফেলতে হবে এই তো লবণ দেওয়ার ফলে শিং মাছটা দেখেন কেমন হয়ে গেছে লবণ দিলে যে কোনো মাছ আপনারা এভাবে অল্প সময়ের মধ্যে মরে যাবে এবং কাটতে আর ভয় লাগবে না হাতে কাটা বেঁধে যাওয়ার ভয়ও থাকবে না তো আমি তিনটি পদ্ধতি দেখাবো এর মধ্যে একটি হচ্ছে এ তো পেঁপের খোসা নিয়ে নিয়েছি পাকা পেঁপের খোসা আমি আসলে কাঁচা পেঁপে পাইনি এই জন্য কাঁচা পেঁপের পাতা যদি হয় তাহলেও হবে পেঁপে গাছের তো আমি পাকা পেঁপের খোসা নিয়ে নিয়েছি পাতা দিয়েও এটা পরিষ্কার করা যায় তো আমি শিং মাছ এখন কেটে দেখাবো যারা নতুন তাদের হয়তো উপকারে আসবে তো অবশ্যই কাটার সময় এভাবে ছাই বা মাটি বা গুঁড়ো চাউল ভেঙে যে গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়েও ধরে নিতে হবে তাছাড়া শিঙ মাছটা অনেক পিচ্ছিল হয় তো আমি আগে শিঙ মাছটা লবণ দেওয়ার পর এটা ধুয়ে নিয়েছি এর নেলপা ভাবটা অনেকটা চলে গেছে তারপরেও এটা অনেক পিচ্ছিল হয় এজন্য অবশ্যই হাতে কিছু দিয়ে নিতে হবে এরপর এভাবে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন তবে এভাবে আমার সুবিধা মনে হয়েছে তো আমি এভাবে কেটে নিয়েছি এই তো এভাবে খুব ইজিলিভাবে কাটা যায় এভাবে মুরগি বা মাছ কাটার যে ক্যাচিগুলো পাওয়া যায় আর যাদের মাজায় ব্যথা আছে তারা যদি এভাবে দাঁড়িয়ে ক্যাচি দিয়ে মাছ কাটে তাহলে কমরে যে ব্যথা হয় সেটাও আসলে থাকবে না এভাবে ইজিভাবে আপনারা মাছগুলো কেটে নিতে পারেন তো এভাবে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি আমি দুইটা মাছ কেটে দেখিয়ে দিয়েছি অনেকের উপকারে আসতে পারে তো যদি উপকারে আসে আমার ভিডিওটি অবশ্যই আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না এই তো এভাবে ইজিলিভাবে মাছগুলো কাটা যায় আর যদি পেটে ডিম থাকে অনেক সময় শিং মাছের পেটে তো ডিম আছে সেই ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না খুব সহজেই এভাবে ক্যাচি দিয়ে আপনারা ইজিভাবে মাছগুলো কেটে নিতে পারেন আমি এভাবে সবগুলো মাছ কেটে নিয়েছি এখন আমি পরিষ্কারের যে পদ্ধতিগুলো সেগুলো দেখাবো তো প্রথমত এই যে স্ক্যাবার বা মাজুনি এটা দিয়েও পরিষ্কার করে নেওয়া যায় এটা দিয়ে খুব সুন্দরভাবে মাছ পরিষ্কার করে নেওয়া যায় একটু ঘষে দিলে মাছ পরিষ্কার হয়ে যায় অল্প সময়ের মধ্যে আপনারা এভাবে মাজুনিগুলো দিয়েও পরিষ্কার করে নিতে পারেন তবে অবশ্যই এখানে পুরনো মাজুনিটাই নিয়ে নেবেন কারণ এই মাজুনিটা আর পরবর্তীতে ব্যবহারযোগ্য থাকে না এটা ফেলে দিতে হয় এজন্য অবশ্যই মাছ পরিষ্কার করার সময় পুরনো মাজুনি দিয়েই করে নেবেন এই তো একটু ঘষে দেখিয়েছি তারপরেও সাদা হয়ে যাচ্ছে তো আরেকটা পদ্ধতি আমি দেখাবো এখানে পাতা নিয়ে নিছি এই খস টাইপের পাতাগুলো আপনারা কী বলেন আমি হয়তো জানি না এটা ডুমুরের পাতা বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটা খোকসা পাতা ডুমোর গাছে এরকম খসখসে টাইপের পাতা পাওয়া যায় এটা দিয়েও আগের যুগের মা নানি দাদিরা এভাবে পরিষ্কার করতো তো আসলে এই শিং মাছ পরিষ্কার করার অনেকগুলো পদ্ধতি আছে ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না আমি তিনটা পদ্ধতি দেখিয়েছি আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এরপর আমি পেঁপের যে খোসাটা আপনাদেরকে দেখালাম সেটা বাটা আমি দিয়ে নিয়েছি তো আসলে পেঁপের খোসা বাটা দিয়ে কতটা কাজ হয় আমি জানি না তো আমি কোনো ফলাফল ভালো ফলাফল পাইনি আমি এই পেঁপের খোসা বাটার মধ্যে আমি একটু ভিনেগার আর লবণ মিশিয়ে দিয়েছিলাম এই জন্য মাছটা দেখেন কতটা সুন্দর হয়ে যায় ভিনেগার যেটাকে সিরকা বলা হয় আচারে ব্যবহার করা হয় সেই ভিনেগারটা দিয়েছি আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এরপরে মাছটা একেবারে ধবধবে সাদা হয়ে যাবে দেখেন আমি ঢেকে রাখবো অল্প কিছুক্ষণ তো আপনারা কিভাবে পরিষ্কার করেন কেউ পেঁপের খোসা বাটা বা পাতা বাটা দিয়ে যদি পরিষ্কার করে উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো আমি জানি না কেন আমি ব্যর্থ হয়েছি আমি পারিনি পেঁপের খোসাটা পেঁপেটা আমার পাকা ছিল এই জন্য নাকি যদি আপনারা ভালো ফলাফল পেয়ে থাকেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আমি ভিনেগার আর লবণ অ্যাড করে দিয়েছিলাম তারপরে এরকম একেবারে সাদা হয়ে গেছে এরপর আমি একটু ঘষে পরিষ্কার করে নিয়েছি যে ঝাঁকা বা জালিগুলো থাকে সেগুলোতে আমি পরিষ্কার করে নেব তো এভাবে করে আপনারা করতে পারেন পেপের খোসা বাটা দিয়ে তারপরে একটু ভিনেগার আর লবণ অ্যাড করে রাখতে পারেন কিছুক্ষণ পর আপনারা একটু ঘষে পরিষ্কার করলে একেবারে ঝকঝকে হয়ে যাবে তিনটি পদ্ধতিতেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করে নেবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা পরিচিত জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই তো আমি ভিনেগার আর লবণ দিয়েই আমি মাছটা ভালো করে পরিষ্কার করেছি আর মাঝুনি দিয়েই হচ্ছে পারফেক্টভাবে ভালো করে পরিষ্কার করা যায় তো আপনাদের কোন পদ্ধতি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কিভাবে মাছ পরিষ্কার করেন সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এতে আমিও উপকৃত হব তো সবাই ভালো থাকবেন আমি আজকের মতো বিদায় নিব দেখেন আমার মাছগুলো আগে কেমন ছিল এখন কেমন হয়েছে আল্লাহ হাফেজ